নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে এখানটায় জানিয়ে রাখি রাজ্যের বিদ্যুৎ দপ্তরে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে অর্থাৎ এখানটায় শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুট করা হবে সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি আপনারা এখানটায় আবেদন করতে পারবেন কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আবেদন করবার জন্য কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এখানটায় আবেদন করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না তো বন্ধুরা এখানটায় কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানটায় আপনারা তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানটায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে দেব তো কীভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন এছাড়াও অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিত কি তথ্য লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে দেব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিশিয়াল তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফুল অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে এবং এখানটাই কিন্তু ভেরি রিসেন্ট এই অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছেন ছয় তিন দু অর্থাৎ আপনাদের কিন্তু ছয় মার্চ দুহাজার চব্বিশ তারিখে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটাই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াও স্টার্ট হয়ে গেছে তো অবশ্যই দেখিয়ে দেবো যে কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনাদের কিন্তু এখানটায় পোস্টিং হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা ওয়েস্ট যে কোনো স্থানে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যেতে পারেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানটায় ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনাদের ছয়ই মার্চ দু হাজার চব্বিশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং আপনাদের কিন্তু এই তারিখ থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় আপনারা আবেদন করতে পারবেন সাতাশে মার্চ দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু সরাসরি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো কীভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন এছাড়াও কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় দেখিয়ে দেবো এছাড়াও এই অফিসিয়াল নোটিফিকেশানে কি বিস্তারিত তথ্য রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করে দেবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন তো বন্ধুরা এরপরে দেখুন তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে ডেট অ্যান্ড ভেনু অফ ডকুমেন্টস ভেরিফিকেশান তো বন্ধুরা এখানটায় যেহেতু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে তো আপনাদের এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশান কবে কখন কোথায় হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এবং এখানটায় আপনারা আবেদন করার সময় যে আপনাদের বৈধ ইমেল আইডিটি দেবেন সেই বিষয়ে লিখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করার সময় যে বৈধ ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনাদের বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ড What? But... ডাব্লুবিএসি টিসিএল ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা থাকবে কবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কোথায় হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া থাকবে এছাড়াও আপনাদের কিন্তু এখানটায় আবেদন করার সময় যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে কিন্তু আপনাদের এখানটায় সমস্ত তথ্য কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে ইমেল আইডির মাধ্যমে তো বন্ধুরা এরপরে দেখুন তো বন্ধুরা এবারে দেখুন এবারে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এখানটায় আবেদন করবেন আবেদন করার পর কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চান্স পেয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশনে যেমনটা আমি জানালাম আপনাদের ডেট এবং টাইম এবং ভেনু আপনাদের কিন্তু পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা যারা এখানটায় আবেদন করবেন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে সেই ভ্যালিড ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আপনাদের কিন্তু ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে সেটা অফিসিয়ালভাবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও এখানটায় পারছেন এখানটায় আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের আপনাদের এখানটায় লাগবে বা এছাড়াও ভেরিফিকেশন আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে লিখে দেওয়া হচ্ছে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু ভোটার কার্ড লাগবে এছাড়াও ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট এবং মার্কশিট আপনাদের লাগবে কাস্ট ক্যাটাগরি অর্থাৎ আপনারা যদি এসসি এসটি এস টি যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেইটা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করার সময় দিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপি অর্থাৎ আপনাদের কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং অরিজিনাল ডকুমেন্টের পাশাপাশি আপনারা কি করবেন সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনারা কপি করে কিন্তু আপনারা জেরক্স কপি এবং অরিজিনাল কপিও কিন্তু আপনারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু আপনারা সেগুলিকে ক্যারি করবেন কারণ সেই সময় কিন্তু আপনাদের জেরক্সের পাশাপাশি কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলিও কিন্তু ভীষণভাবে আপনাদের প্রয়োজন পড়বে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এখানটায় আবেদন করবেন এবং আপনাদের এখানটায় যে সিলেকশন করা হবে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ যে এখানটায় যে অথরিটি থাকবে সেই অথরিটির কিন্তু ফাইনাল সিলেকশন হবে অর্থাৎ যে যে অথরিটি থেকে আপনাদের আপনাদের সিলেকশন সিলেকশন করা হবে হবে সেটাই কিন্তু কিন্তু ফাইনাল বলে বিবেচিত সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখুন এখানটায় কিন্তু আপনাদের ডিফারেন্ট দুটি পোস্টে রিক্রুট করা হচ্ছে তো আপনাদের কিন্তু পোস্ট অনুযায়ী বয়সসীমা চাওয়া হয়েছে দেখুন এখানটায় প্রথম পোস্টের জন্য আপনাদের বয়সসীমা চাওয়া হচ্ছে ন্যূনতম যদি আপনাদের এখানটায় বাইশ বছর বয়স হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন প্রথম পোস্টের জন্য এবং দ্বিতীয় যে পোস্ট রয়েছে এই দ্বিতীয় পোস্টে আবেদন করতে হলে ন্যূনতম আপনাদের বয়সীমা হতে হবে কিন্তু আঠারো বছর তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথম আপনাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করতে হলে ন্যূনতম সীমা চাওয়া হয়েছে বাইশ বছর অর্থাৎ আপনারা যদি বাইশ বছর হয়ে থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন প্রথম পোস্টের জন্য এবং দ্বিতীয় পোস্ট আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম বয়সসীমা কিন্তু আঠারো বছর হতে হবে তাহলে আপনারা কিন্তু এখানটায় সরাসরি লাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করতে হবে এবং এখানটায় কিন্তু বয়সের ঊর্ধ্বসীমার কথা কিন্তু লিখে দেওয়া নেই সুতরাং এখানটায় ন্যূনতম বয়সীমা যদি আপনাদের বাইশ বছর হয়ে থাকে তাহলে প্রথম পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি আপনাদের আঠারো বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে দেখুন এবারে কি লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এরপর লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ এসসি এসটি ও অথবা ও বিসিবি এই ক্যাটাগরি থেকে যারা বিলং করেন তারা আবেদন করার পর কিন্তু আপনাদের কি করতে হবে দেখুন এখানটা একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের কাস্টের যে সার্টিফিকেট সেটাকে কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে সেই বিষয় লিখে দেওয়া রয়েছে এবং অবশ্যই কিন্তু আপনাদের যে সার্টিফিকেটটি থাকবে অর্থাৎ এসসি এসটি বা ও বিসিবি আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরি সার্টিফিকেটটি কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের অথরিটির কিন্তু ইস্যু থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ এসসি অথবা এস টি অথবা ও অথবা ও বি সেই ক্যাটাগরির যে সার্টিফিকেটটি থাকবে সেই সার্টিফিকেটটিকে আপনাদের স্ক্যান করতে হবে স্ক্যান করার পর আপনারা এখানে একটি মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং কী করে পাঠিয়ে দেবেন দেখুন এখানটায় লেখা দেওয়া হচ্ছে এখানে অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনাদের একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কামপ্লিট করতে হবে তো প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনারা লিখে দেবেন সঙ্গে আপনারা যেই প্রার্থী আবেদন করছেন সেই প্রার্থীর নাম লিখে দেবেন এবং অবশ্যই বৈধ একটি মোবাইল নাম্বার লিখে দেবেন এবং অবশ্যই কিন্তু বৈধ ইমেল আইডি যেটা ভীষণ ইম্পর্টেন্ট বৈধ ইমেল আইডি কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সেই স্ক্যান কপি যেটা থাকবে অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের কপি সেটাকে কিন্তু আপনারা আপলোড করবেন তার আগে কিন্তু অবশ্যই এই তথ্যগুলি দিয়ে দেবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের ক্যান্ডিডেটের নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা দিয়ে আপনারা কিন্তু এই মেল অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনাদের মেল করে দিতে হবে তবেই কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু আপনাদের আরেকটি কিন্তু কাজ থাকবে সেই কাজটি হচ্ছে আপনাদের এই যে কাস্ট সার্টিফিকেট থাকবে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে এই ইমেল অ্যাড্রেসে অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং এই সমস্ত বিষয় যেগুলি বললাম সেগুলি লিখে দিয়ে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনাদের মেল তাদের অফিসিয়াল মেল অ্যাড্রেসে ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আরেকটি কথা লিখে দেওয়া হয়েছে যে অন্য কোনোভাবে কিন্তু এখানটায় আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু গ্রহণ হবে না এখানটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া গ্রহণ হবে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে বন্ধুরা এরপরে দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই কী করে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এখানটায় লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার জন্য সাতাশ তিন দু হাজার তেইশ বিকেল চারটে পর্যন্ত আপনারা এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার সময় অবশ্যই কিন্তু আপনাদের স্পেশালি যে ক্যান্ডিডেট আবেদন করবেন তার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে বৈধ ইমেল আইডি দিতে হবে একটি ভীষণ ইম্পর্টেন্ট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন এছাড়াও আপনাদের পার্সেন্টেজ কত আপনারা তো শিক্ষাগত যোগ্যতা যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা আপনারা দিয়ে দেবেন ফাদার নেম বাবার নাম দিয়ে দেবেন কোন ক্যাটাগরি থেকে বিলং করেন এসি এসটি না ওবিসি সেটা আপনারা দিয়ে দেবেন এছাড়াও আপনারা কোন সালে আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট কমপ্লিট হয়েছে বা আপনাদের যে কোয়ালিফিকেশান দেবেন সেই কোয়ালিফিকেশন কোন সালে পাশ হয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত কিন্তু তথ্যের আপনাদের প্রয়োজন রয়েছে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কিন্তু ডিউটি টাইমের কথাও লিখে দেওয়া হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানটায় দেখুন ডিউটি টাইমের কথা লিখে দেওয়া রয়েছে সপ্তাহে কিন্তু আপনাদের সোম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আপনাদের এখানটায় ডিউটি হবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং এখানটায় দুপুর দেড়টা থেকে কিন্তু দুটো পর্যন্ত আপনাদের লাঞ্চ টাইম রয়েছে এছাড়াও আপনাদের কিন্তু এখানটায় শনিবার এবং সোমবার কিন্তু আপনাদের অফ ডে রয়েছে অর্থাৎ এখানটায় আপনাদের সপ্তাহে কিন্তু আপনাদের সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ডিউটি করতে হবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এবং এখানে লাঞ্চ টাইম রয়েছে দেড়টা থেকে দুটো এবং এখানটা শনিবার এবং রবিবার কিন্তু আপনাদের আপডেট রয়েছে সেই লিখে দেওয়া রয়েছে এছাড়াও এখান দেখতে পাচ্ছেন আপনারা লিভও কিন্তু পেয়ে যাবেন বেশ ভালো লিভ রয়েছে দেখতে পাচ্ছেন লিভ রয়েছে মেডিকেল লিপ রয়েছে এছাড়াও কিন্তু আপনারা এক্সট্রা অর্ডিনারি লিভগুলিও কিন্তু এখানটায় পেয়ে যাবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে সবার প্রথমে আপনাদের এখানটায় ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করার পর কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানটায় সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনারা বিভিন্ন ডাইরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু চান্স পেয়ে যেতে পারেন সেই বিষয়েই লিখে দেওয়া রয়েছে এখানটায় অ্যাপ্রেন্টিস পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং যেখানটায় আপনাদের সবার প্রথমে বারো মাস হয়ে যাবে ট্রেনিং এবং ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা স্টাইপেন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানটা সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এখানটায় কিন্তু আপনাদের প্রত্যেক মাসে আপনারা কিন্তু ন হাজার টাকা করে কিন্তু স্টাইপেন পেয়ে যাবেন এছাড়াও আপনারা দ্বিতীয় পোস্ট যে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এই পোস্টে কিন্তু আপনাদের বারো মাস ট্রেনিং হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের আট হাজার টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনারা স্টাইপেন পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো এই পোস্ট দুটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন গ্রাজুয়েট অ্যাপেন্টিস ইলেকট্রিক্যাল পোস্টে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে চার বছর যদি ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এখানটায় আবেদন করতে হলে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সঙ্গে তিন বছর যদি ফুল টাইম আপনাদের যদি কোর্স কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং শূন্য পদ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পোস্টের জন্য তেরোটি শূন্যপত্র রয়েছে এবং দ্বিতীয় পোস্টের জন্য আপনাদের এখানটায় চুয়ান্নটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের টোটাল মিলে সাতষট্টি শূন্য পদে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো আপনাদের এখানটায় প্লেস অফ পোস্টিং কোথায় হবে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পারবেন এখান থেকে একটু স্কল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানটায় প্লেস অফ পোস্টিং লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো অর্থাৎ এখানটায় ডাবলিউবিএসিটি এর যে হেড অফিসগুলি রয়েছে সেই হেড অফিসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে রয়েছে তার মধ্যে যে কোনো একটি জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং হয়ে যেতে পারে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে বারো মাসের আপনাদের এখানটায় ট্রেনিং হবে এবং এখানে টার্মিশন অফ কন্ট্রাক্টের বিষয়ে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে একটু চেকআউট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্যগুলি আলোচনা করে দিলাম এবং অবশ্যই এখানটায় অনলাইনে যখন আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের বৈধ একটি ইমেল আইডি দেবেন এছাড়াও এখান লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন এখানটায় আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ আধার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল কপি এবং জেরোস্কপি কিন্তু নিয়ে যেতেই হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে আধার কার্ড কিন্তু আপনাদের এখানটায় ভীষণ ম্যান্ডেটরি রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি এখানটায় সিলেকশন হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আধার কার্ডের অরিজিনাল কপি এবং কপি অবশ্যই কিন্তু আপনারা ক্যারি করবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এছাড়াও সিলেকশন প্রিডিডিউরের ক্ষেত্রে কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু সরাসরি মাধ্যমে করা হবে সেই বিষয়ে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু এখানটায় একটি মেরিট লিস্ট বা শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি এখানটায় ডকুমেন্ট ভেরিফিকশনের জন্য কিন্তু চান্স পেয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজদিত্ব আবেদন করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন কলকাতা থেকে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এবং এখানটায় কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ